প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ক্লাস ইলেভেনের 2022 এর অ্যানুয়াল এক্সামে আসতে পারে ফিলজাফির এরকম সব ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলি নিয়ে একটি সম্পূর্ণ আলোচনা করব। বিজ্ঞানসম্মতভাবে এবং সঠিক উপায়ে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করার জন্য ফিলজাফি সাবজেক্টের এই ইম্পর্টেন্ট কোশ্চেন্স লিস্ট ফর 2022 আমরা তোমাদের দিচ্ছি। এই লিস্টের সব প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের 2014 সাল থেকে নতুন সিলেবাসে অ্যানুয়াল এক্সাম হচ্ছে। স্বাভাবিকভাবে 2014 থেকে 2020 সাল পর্যন্ত বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসছে সেগুলো তোমাদের 2022 এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আমরা যেখানে যা প্রয়োজন কিছু নতুন কোশ্চেন্স এই লিস্টে রেখেছি। তাহলে আমরা সরাসরি লিস্টে চলে যাচ্ছি। দেখো, তোমাদের এই লিস্টটা মূলত তোমাদের বড় প্রশ্নের লিস্ট, অর্থাৎ 8 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদেরকে লিখতে হবে, তোমাদেরকে 8 নম্বরের মোট 5টি প্রশ্ন লিখতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নেই কিন্তু অথবা থাকবে। আর এই বড় প্রশ্নগুলো তোমাদের প্রশ্নপত্রে 3 নম্বর দাগে আসবে, সেজন্য আমরা এখানে 3-এর এ 3-এর বি এভাবে দিয়েছি। ঠিক যে দাগ নম্বরে যে প্রশ্নটি আসবে আমরা সেভাবেই লিস্টটি তৈরি করেছি। দেখো, প্রথমে আমরা যেটা আসব সেটা হচ্ছে 3-এর এ প্রথম যে বড় প্রশ্নটা, পাশ্চাত্য দর্শন থেকে আসবে, জ্ঞানের উৎস চ্যাপ্টার থেকে, এবং সেখানে আমরা কতগুলো প্রশ্ন দিয়েছি। দেখো প্রশ্নগুলো, 1 নম্বর, বাচনিক জ্ঞান বলতে কি বোঝো, বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো, বা জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহৃত হয়, বাচনিক জ্ঞানের শর্তগুলি লেখো। 2 নম্বর, জ্ঞানের স্বরূপ ও উৎস বিষয়ে ডেকার্তের মত সমালোচনা সহ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, জ্ঞানের উৎস ও স্বরূপ বিষয়ে লকের বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। 4 নম্বর, জ্ঞানের উৎস ও স্বরূপ সম্বন্ধে কান্টের বিচারবাদ আলোচনা করো। এর সঙ্গে আমরা একটি অতিরিক্ত প্রশ্ন এখানে দিয়েছি। দেখো, জ্ঞানের উৎস ও স্বরূপ সম্বন্ধে লাইবনিজ ও স্পিনোজার মত লেখো। তাহলে এই হচ্ছে আমাদের জ্ঞানের উৎস অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এরপরে 3-এর বি, এটা তোমাদের পাশ্চাত্য দর্শনের 4 নম্বর অধ্যায় কার্যকারণ সম্পর্ক থেকে থাকবে এবং সেখানেও দুটো প্রশ্ন থাকবে, এক অর্ধ অথবা দিয়ে একটা তোমাদের লিখতে হবে, সবগুলো অর্থ থাকবে। দেখো, আর এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে যে আমরা অনেকগুলো মানে বা দিয়ে অনেকগুলো প্রশ্ন দিয়েছি অর্ধ দিয়ে দিয়ে, আসলে একই প্রশ্ন একই উত্তর কিন্তু বিভিন্ন ভাষা ব্যবহার করে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসে। সেই কারণে যাতে তোমাদের কোনো রকমের অসুবিধে না হয় তাই আমরা সব রকম প্রশ্ন এখানে রেখেছি। দেখো, একের দাগের, কার্যকারণের মধ্যেকার প্রসক্তি সম্বন্ধের স্বরূপ কি প্রকার, এই বিষয়ে বুদ্ধিবাদীদের বক্তব্য সমালোচনা সহ লেখো, বা কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধিবাদীরা কিভাবে ব্যাখ্যা করেন সমালোচনা সহ লেখো, বা প্রসক্তি সম্বন্ধ বলতে কি বোঝো, কারণ ও কার্যের সম্বন্ধ কি প্রসক্তি সম্বন্ধ, সবিচার আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে কার্যকারণ সম্বন্ধে বুদ্ধিবাদীদের যে বক্তব্য সেটা। আর 2 নম্বর প্রশ্ন দেখো, যেটা হচ্ছে হিউমের যে বক্তব্য সেটা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো, কারণ ও কার্যের সম্বন্ধ বিষয়ে সতত সংযোগ তত্ত্ব সমালোচনা সহ উল্লেখ করো, বা হিউম কিভাবে কারণ ও কার্যের সম্পর্ক ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যা কি যথাযথ, বা হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক স্বীকার করেননি, এই মত কি গ্রহণযোগ্য। তারপর দেখো, অতিরিক্ত প্রশ্নে টিকা লেখো দিয়ে আমরা একটা প্রশ্ন দিয়েছি, এটা মূলত হিউমের মতেরই টিকা আর কি। দেখো প্রশ্নগুলো কি আছে, টিকা লেখোতে দুটো পার্ট আছে প্রশ্নটার। এক হচ্ছে কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, আর 2 হচ্ছে কার্য ও কারণের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ বর্তমান। এরপরে 3-C, এই দাগে মূলত ভারতীয় দর্শনের প্রশ্ন এবারে আসবে এবং সেই কারণে, এবং সেটা হচ্ছে চার্বাক দর্শন। চার্বাক দর্শন, এটা কিন্তু মনে রাখতে হবে,
যে 2014 থেকে 20 সাল পর্যন্ত যে সিলেবাস ছিল সেখানে কিন্তু এই চার্বাক দর্শন থেকে কোনো বড় প্রশ্ন আসতো না। এবারের জন্য 2022-এর রিডিউস সিলেবাসে সর্বপ্রথম এই চার্বাক দর্শন থেকে তোমাদের জন্য বড় প্রশ্ন রাখা হয়েছে, সেই কারণে আমরা এখানে কয়েকটি প্রশ্ন দিয়েছি। দেখো, 1 নম্বর, এবং এখানেও তোমাদের দুটো প্রশ্ন আসবে, তোমাদেরকে একটা লিখতে হবে অথবা দিয়ে থাকবে। 1 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এটি কাদের মত? প্রত্যক্ষ বিষয়ে চার্বাকদের মত আলোচনা করো, এই মত কি গ্রহণযোগ্য? 2 নম্বর প্রশ্ন, চার্বাকরা অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেননি কেন? এই মত কি গ্রহণযোগ্য? বা অনুমান বিষয়ে চার্বাকদের মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। আর 3 নম্বর প্রশ্ন, জড়বাদ কি? চার্বাক জড়বাদের মূল বক্তব্য আলোচনা করো, এই মত কি গ্রহণযোগ্য? আর 4 নম্বর প্রশ্ন, চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, এটি কাদের মত? মতটি সবিচার ব্যাখ্যা করো। বা চার্বাকদের ভূত চৈতন্যবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। এরপরে 3-এর D দেখো, এখানে আমাদের ন্যায় দর্শন থেকে প্রশ্ন এবারে আসবে, এবং এই ন্যায় দর্শন অধ্যায় তোমাদের একটু বড় অধ্যায়, যে কারণে আমাদের এখানে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর, ব্যাপ্তি বলতে কি বোঝো? ব্যাপ্তি নির্ণয়ের উপায়গুলি আলোচনা করো। 2 নম্বর, ন্যায়িকরা যে প্রত্যক্ষের সংজ্ঞা দিয়েছেন তা ব্যাখ্যা করো, উদাহরণসহ সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য বা প্রভেদ লেখো, নির্বিকল্পক প্রত্যক্ষকে কিভাবে জানা যায়, বা নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকারের যুক্তি কি। 3 নম্বর প্রশ্ন, স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির প্রভেদ বা পার্থক্য করো। এখানে স্বার্থানুমান ও পরার্থানুমানও বলতে পারে। এই প্রসঙ্গে পঞ্চ অবয়বী ন্যায়ের স্বরূপ আলোচনা করো, বা পঞ্চাবয়ী ন্যায় কাকে বলে, দৃষ্টান্ত সহ পঞ্চ অবয়বী ন্যায়ের অবয়বগুলির প্রয়োজনীয়তা উল্লেখ করো। আর 4 নম্বর, সন্নিকর্ষ কাকে বলে, দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষগুলির পরিচয় দাও। আর অতিরিক্ত প্রশ্নে আমরা একটা প্রশ্ন দিয়েছি, দেখো, যে ন্যায় দর্শন স্বীকৃত বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলোর মধ্যে মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে কভার করে যাচ্ছে এই চ্যাপ্টার থেকে। এরপরে 3-এর E অর্থাৎ শেষ যে বড় প্রশ্ন, এটা তোমাদের সমসাময়িক ভারতীয় দর্শন অধ্যায় 6, সেখান থেকে আসে, এবং এখানেও দুটো প্রশ্ন থাকবে এক অথবা দিয়ে। এখানে আমরা দুটো প্রশ্ন রেখেছি, অনেকগুলো অর আছে প্রশ্নগুলো, মানে ঘুরি ফিরিয়ে প্রশ্নগুলো আসে, উত্তরটা মোটামুটি একই রকম, তাই আমরা এখানে দুটো প্রশ্নের মধ্যে কভার হচ্ছে। দেখো, 1 নম্বর প্রশ্ন, মানবতাবাদ কি? রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম ও মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো, বা রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি উল্লেখ ও বিশ্লেষণ করো, বা মানব ধর্ম বিষয়ে রবীন্দ্রনাথের বক্তব্যকে কতগুলি সূত্রের আকারে উপস্থাপিত করো, রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো। আর 2 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হল প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা করো। বা কর্মযোগ বলতে কি বোঝো? বিবেকানন্দ কিভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তিলাভের কথা বলেছেন? বা কর্মযোগ সম্পর্কে বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। বা সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কি? বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন? তাহলে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কোশ্চেন লিস্ট। তাহলে আজ এ পর্যন্তই।